বিগত তিন দিন ধরে যদি মোস্ট পপুলার সার্চের বিষয়ে যদি যাওয়া যায় গুগল, ফেসবুক বা ইউটিউবে, তাহলে কোন নামটি আসবে জানেন? সেটা হচ্ছে আতিফ আহমেদ নিলয়। গাইজ, কে এই আতিফ আহমেদ নিলয়? আজকের এই ভিডিওতে তার সম্পূর্ণ বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এমন কিছু রহস্য থাকছে আজকের ভিডিওতে যেগুলি দেখলে হয়তো গা শিহরিয়ে উঠতে পারে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি জেনে নেই আতিফ আহমেদ নিলয় ভাইয়ের জীবনের বিস্তারিত বিষয়গুলি। হয়তো আতিফ আহমেদ নিলয়কে নিয়ে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে বলতেছি সেই মানুষদের যারা আতিফ আহমেদ নিলয় ভাইকে অনেকটা ভালোবাসেন। কি গান, কি মধুর সুর! বাস্তব জীবনের সাথে প্রত্যেকটা কথার মিল রয়েছে। এক একটা ওয়ার্ড বলতেন যেন মনের গভীর থেকে। কেউ বুঝে না মনের ব্যথায় আমি ভালো নাই। বন্ধুরা, একজন বিখ্যাত বাংলাদেশি গায়ক ছিলেন এই আতিফ আহমেদ। একজন শিল্পী ছিলেন যিনি মূলত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। বন্ধুরা, প্রত্যেকটা মানুষই চায় আমি একজন সেলিব্রিটি হব, কিন্তু সেই দক্ষতা প্রত্যেকটা মানুষের ভিতরে থাকে না। আমরা ফলো করেছি আতিফ আহমেদের মধুর সুর, মানুষকে এতটা আকর্ষিত করেছে যে একবার আতিফ আহমেদ নিলয় ভাইয়ের গান শুনেছে, সেই পছন্দ করতে শুরু করেছে এই আতিফ আহমেদ ভাইকে। শুধু পছন্দই না, ভালোবাসতেও শুরু করেছে এই আতিফ আহমেদ ভাইকে। গাইজ, 23 মে 2022 সালের রাত 7টায় তিনি চলে গিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, এবার আসি তার ক্যারিয়ার সম্পর্কে। আতিফ আহমেদ নিলয় তার গানের সুবাদে অনেক আগেই জনপ্রিয়তা পেয়েছিলেন। কারবাসরে ঘুমাও বন্ধু, বোকা পাখি এবং কার লাগিয়া খোদা তুমি সহ বেশ কয়েকটি গানে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করেছিলেন এই আতিফ আহমেদ নিলয়। গানগুলি এতটা মধুর ছিল যে আমার ফাইল লিস্টেও তার গানগুলি রয়েছে। বন্ধুরা, আতিফ আহমেদ নিলয় ভাইয়ের গানগুলি বিশেষ তাৎপর্য পেয়েছিল মূলত তরুণদের জন্য, কারণ তার গানগুলি ছিল অনেকটা ইমোশনাল। এবার আসি বন্ধুরা তার ফ্যান ফলোয়ার সম্পর্কে। গাইজ, মাত্র 9 মাসের মধ্যে 2 লক্ষের বেশি সাবস্ক্রাইবার হয়েছিল তার আতিফ আহমেদ নিলয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবার আসি বন্ধুরা ফ্যামিলি সম্পর্কে। ফ্যামিলির কথা বলতে গেলে তার সবাই ছিল, মা বাবা ভাই বোন, ভালোবাসার মানুষটিকেও তিনি পেয়েছিলেন। কিন্তু চলে যাওয়ার আগে তিনি তার বাবাকে হারান, এরপরে নিজেই হারিয়ে যান। তো যাই হোক বন্ধুরা, আপনারা কি জানেন আতিফ আহমেদ নিলয় ভাই কতটি গান করেছেন? হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যাই হোক বন্ধুরা, তিনি 70টি গান গেয়েছেন সোশ্যাল মিডিয়াতে। গাইজ, এবার চলুন দেখে আসি তার টিকটক আইডিটি। বন্ধুরা, তিনি চলে যাওয়ার আগে তার টিকটক আইডির ফলোয়ার সংখ্যা ছিল 6 লাখের মতো, কিন্তু মাত্র 3 দিনে তার টিকটক আইডির ফলোয়ার সংখ্যা হয়ে গেছে 9,81,000 প্লাস। হয়তো তার টিকটক আইডিটি এমন ভাবেই পড়ে থাকবে, কিন্তু আর এখানে আপডেট কোনো ভিডিও আসবে না। কেরানীগঞ্জের এই সুনামধন্য গায়ক, বাংলাদেশের একজন রোল মডেল, তাকে হয়তো আর নেক্সট টাইম কোনো ভিডিওতে দেখা যাবে না। তো যাই হোক বন্ধুরা, এবার আসি তার স্ত্রী সম্পর্কে। গাইজ, অনেকেই বলাবলি করতেছিল তার চলে যাওয়ার পিছনে তার স্ত্রীর সাথে অনেকটা হাত রয়েছে, এবং তার কলিগরা বলতেছিল যে তার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল। এবং বন্ধুরা, আতিফ আহমেদ নিলয় ভাই চলে যাওয়ার আগের পোস্টটা কি ছিল জানেন? রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা। আর এটা লিখেছিলেন একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে তার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। এবং বন্ধুরা, সেই একই দিনই আর একটা পোস্ট করেছিলেন তিনি, যেখানে লেখা হয়েছিল ভাগ্য নিয়ে কেউ জন্মায় না, নিজের ভাগ্য নিজেকেই তৈরি করতে হয়। আতিফ ভাইয়ের কাছে একটা প্রশ্ন আমার, কেন ভাই? আপনি তো নিজেই বলেছেন নিজের ভাগ্য নিজেকে তৈরি করতে হয়, তাহলে আপনার ভাগ্যটা এভাবে কেন উড়িয়ে দিলেন? তো যাই হোক বন্ধুরা, যে চলে গিয়েছে তাকে তো আর ফেরত পাওয়া যাবে না। আমাদের একটাই কাজ হবে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। এই দোয়াই বেশি বেশি করে করতে হবে, কারণ আপনারা হয়তো জানেন তিনি যে কাজটি করেছেন তার জন্য তার অনেকটা গোনা হয়েছে। আল্লাহ তাআলা যেন তার গোনাগুলি মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং চ্যানেলে নতুন হলে প্রতিনিয়ত এমন সব আপডেট ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।